করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেব সেটি হলো আপনি অতি সহজে একটি ফাইবার ইমেজ অপটিমাইজ করতে পারবেন। আমাদের অনেকেরই সমস্যা হয় যে আমরা কিভাবে ট্যাগ বার করব, আমাদের ট্যাগ মনে থাকে না, বা ট্যাগ আমরা কি মানে এতগুলো ট্যাগ আমরা কিভাবে করব, সংগ্রহ করব। তো এই সমস্যা থেকে আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিব যা যেটি থেকে আপনি অতি সহজে আপনার যে কোনো ইমেজ ওর ভিডিওটি আপনি অপটিমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার কাজে। তো কাজে যেতে হলে আপনি অবশ্যই আপনার আপনি একটি ইমেজকে আপনি কালেক্ট করতে হবে, যে ইমেজটি আপনার যে রিলেটেড ইমেজটা, এই রিলেটেড ইমেজ সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো আরেকটা বিষয় বলে রাখি যে ফাইবারে আপনি এই ইমেজ যদি আই ক্যাচিং না হয় বা দেখার মতো না হয় তাহলে কিন্তু আপনার ফাইবারে কাজ পেতে অনেক প্রবলেম হবে। তো আমি একজন ফাইবার মার্কেট আমি একজন বা ওয়ার্কার বা যেখানে আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করি। তো ভিউয়ার্স, ফাইবারের সকল নিয়মকানুন আমি অবশ্যই জানি যে ফাইবারের বিন্দুমাত্র ভুল হলেও আপনি কিন্তু টপতে পারেন। তো ফাইবারের কাজ ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে অনেক অনেক কেয়ারফুল থাকতে হবে। যদি আপনি ফাইবারে কিছু অর্জন করতে চান, যে ফাইবার থেকে কিছু বা টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। তো ভিউয়ার্স, আমি ইমেজে চলে যাচ্ছি। সাপোজ আমি এই আইটিউন্স রিলেটেড এই ইমেজটা আপনাদেরকে অপটিমাইজ করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো প্রথমে আমি ইমেজ অপটিমাইজ করতে গেলে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো ইমেজ অপটিমাইজ করতে গেলে আমাদেরকে মাউসের লেফট বাটনে ক্লিক করে তারপরে প্রপার্টিসে চলে যাও। প্রপার্টিসে যাওয়ার পরে আপনার আমরা জেনারেল আছে, সিকিউরিটি ডিটেলস আছে, তো আমরা ডিটেলসে চলে যাব। তো ডিটেলসে যাওয়ার পরে আমরা যেহেতু আইটিউন্স রিলেটেড এটি, তো আমরা টাইটেল দেবো আইটিউন্স, তারপরে দেওয়া আছে, তারপরে দেওয়া সাবজেক্টও আমরা আইটিউন্স রিলেটেড। তবে আমরা যে রিলেটেড ইমেজটা চাই সেই ওয়ার্ডগুলো বারবার ইউজ করতে চেষ্টা করবো, যাতে আমাদের ইমেজটা সিও হতে অনেকটা হেল্প হয়। তো আমরা রেটিং এভাবে ইয়া থাকবে, তখন আমরা রেটিং 5 স্টার দিয়ে রাখবো। তো অর্থে যে ট্যাগ, যে ট্যাগগুলো আমরা ট্যাগ নিয়েই তো আমরা আলোচনা করছি, ইমেজ অপটিমাইজ করতে গেলে তো ট্যাগ থাকতে হবে। তো অর্থে ট্যাগ কীভাবে আপনারা অতি সহজে ট্যাগ কালেক্ট করতে পারবেন, তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি আমি যে ওয়েবসাইটটির সন্ধান আপনাদেরকে দেবো সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো প্রথমে আপনি একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার ফলে ইন্টারফেস শো করবে। তো আপনি লিখতে হবে www.betterwayto.web.com। এই যে betterwayto.web.com আপনারা ইন্টারফেস করবেন। তো betterwayto.com এর ইন্টারফেস শো করবে। তো বিয়স, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অতি সহজে হাজার হাজার ট্যাগ সংগ্রহ করতে পারবেন। তো আমাদের এটা যেহেতু আইটিউন্স রিলেটেড, তো আমরা আইটিউন্স লিখবো, আইটিউন্স, আই ইউএনইএস, আইটিউন্স। তো প্রমোশন, যেহেতু প্রমোশন টিআরও প্রমোশন আইটিউন্স, তো আমরা ফাইন ট্যাগে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখবেন আপনার এই রিলেটেড অনেক ট্যাগ চলে এসছে। তো ভিউয়ার্স দেখছেন অনেক ট্যাগ চলে এসছে, মিউজিক প্রমোশন, মিউজিক মার্কেটিং, তো মিউজিক, তো আইটিউন্স রিলেটেড, মিউজিক রিলেটেড যেটা ফাইবারে কাজ করতে গেলে বা যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সিও হতে যে সাহায্য করে, তো চলে এসছে। তো ভিউয়ার্স, আমরা এডি সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং ইমেজে চলে যাবো। ইমেজে গিয়ে আমরা আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো। তো ভিউয়ার্স, আবার আমরা চলে যাবো betterwayto.web.com এ চলে যাবো। তো এখানে গিয়ে আমরা আবার লিখবো মিউজিক প্রমোশন দিয়ে আবার আমরা ফাইন টেকে গিয়ে আমরা আবার এ করবো। তখন দেখেন আবার এই মিউজিক রিলেটেড আবার অনেক ট্যাগ চলে আসছে। তো ভিউয়ার্স, আবার মিউজিক প্রমোশন দিয়ে আমরা এভাবে একের পর এক চার দিয়ে, তো আমরা যদি মনে করি যে ভিডিও প্রমোশন, এই যে ভিডিও প্রমোশন এমওএন প্রমোশন দিয়ে আবার ফাইন ট্যাগে ক্লিক করবো।
তার ভিডিও রিলেটেড যে প্রমোট প্রমোট ভিডিও অন ইউটিউব ইউটিউব ভিডিও প্রমোশন এত হাজার হাজার রিলেটেড আপনি সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে আপনারা এই যে ট্যাগ সংগ্রহ করতে পারবেন। তো ট্যাগ সংগ্রহ করার পরে আপনারা তুলসি দিয়ে কপি করে আবার এই যে ফাইন এই যে ট্যাগে চলে যাবেন, যে যেখানে প্রপার্টিসে যাওয়ার পরে যে ইমেজ অপটিমাইজ করার সময় আপনারা ট্যাগ ট্যাগে চলে যাবেন। তো ট্যাগে যে দেখেন আমি আগে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যে ট্যাগগুলো সংগ্রহ করেছি সেগুলো এসেছে। তো আপনারা মনে করেন যে 500 600 মনে করেন যে 100 150 যেভাবে যতটুকু ট্যাগ সংগ্রহ করতে পারেন এই রিলেটেড, তো এখানে এই betterautowipe.com এ গিয়ে আপনি ট্যাগ ট্যাগ সার্চ করে আপনি ট্যাগ অনেক অনেক ট্যাগ সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো সুন্দর একটি কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার আপনার এই ইমেজ রিলেটেড একটি কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন যেটা ইমেজ সিও হতে হেল্প করে। তো অর্থাৎ চলে আপনি আপনি অর্থাৎ যেহেতু মালিক আপনার আপনার নামও দিতে পারেন অথবা আপনি আইটিউনস প্রমোশনও দিতে পারেন। তো ভিউয়ার্স এই হলো অবস্থা। তো এই যে কপিরাইট যে ঘরগুলো শূন্য হবে সেগুলোতে আপনি আবার এই যে এখানে আপনি খালি পাবেন, তো এখানে আইটিউনস প্রমোশন দিয়ে দেবেন। তো আপনার আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন সবসময়, যাতে যেহেতু আপনার এই যে রিলেটেড ইমেজটা আনতে আছে যে কোনো একটি ইমেজ যে কোনোভাবে আপনি ইমেজ ইমেজের টাইটেল দিতে পারবেন না বা ইয়া করতে পারবেন না, যেটা আপনার আপনার ইমেজ রিলেটেড সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। আর খালি ঘরগুলোতে আপনি যেহেতু আইটিউনস রিলেটেড তো ইউটিউব প্রমোশন থাকলে তাহলে আপনি এখানে ইউটিউব প্রমোশন দিতে পারতেন। তো ভিউয়ার্স এই হলো অবস্থা। এভাবে আপনারা এই কালিগরগুলোতে আইটিউনস প্রমোশন বা একই রিলেটেড ওয়া কিওয়ার্ড, তারপর আমরা এই দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই হয়ে গেল, সবগুলো ওকে হয়ে গেল, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখেন ট্যাগগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, যে ট্যাগগুলো চলে আসছে। তো ভিউয়ার্স এভাবেই আপনারা একটি ইমেজ অতি সহজে অপটিমাইজ করতে পারবেন। এবং ইমেজ অপটিমাইজের অন্যতম একটি কারণ হলো আপনার ইমেজটা আপনার ইমেজটা বা আপনার ফাইবার গিগটা যাতে আপনি সকলের সামনে বা ফার্স্ট পেজে শো করার ক্ষেত্রে এই ইমেজ অপটিমাইজ একটি অন্যতম কাজ করে থাকে। তো ফাইবারের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেও আমাদের অনেক সিও প্রোগ্রাম আছে, যেগুলো যেখানে আমাদের যে যে রিলেটেড আমরা কাজ করবো সে রিলেটেড ওয়ার্ডগুলো ব্যবহার করতে যে যে স্থানে ব্যবহার করা যায় সেই যে স্থানে ব্যবহার করব। তো ব্যবহার এই হলো অবস্থা। তো এইভাবে আমরা একটি ফাইবার ইমেজ অপটিমাইজ করতে পারবো অতি সহজে। তো যারা ফাইবারিয়ান যা আসেন তারা অবশ্যই আজকে শিখে গেলেন যে কীভাবে একটি ফাইবার ইমেজ অপটিমাইজ করতে। তো ইমেজ অপটিমাইজ করতে গেলে বলতে ফাইবার শুধু অনলি ফাইবার নয়, সকল ক্ষেত্রে আপনি সকল ইমেজের ক্ষেত্রে রিলেটেড ট্যাগ দিয়ে অপটিমাইজ করতে পারবেন। তো বিশেষ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও অপটিমাইজ কীভাবে করতে হয় তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। হয়তো আমার কথাগুলো অনেক স্পিডি হয়ে যাচ্ছে, তো আপনারা বুঝতে চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি যেহেতু ভিডিওটা বড় বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু স্পিডে কথা বলতে বলছি। তো এই হলো ইমেজ অপটিমাইজেশন। তখন আপনারা ওকে 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 ক্লিক করবেন। তো আবার ফাইলে গিয়ে দেখবেন এই যে আপনি যেভাবে অপটিমাইজ করছেন সব ঠিক আছে, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো অবভিয়াসলি এভাবে আপনি অপটিমাইজ করবেন। তো আমার এই ভিডিওটি করার একমাত্র লক্ষ্য হলো আপনাদেরকে শেখানো। তো আমি ইউটিউবে আসি, অনেকদিন যাবত ইউটিউবে কাজ করছি বা কাজ এখন নতুন আমি নতুন চ্যানেলে আসি, কিন্তু আমার ওই ইউটিউব নিয়ে কাজ করা অনেক ইন্টারেস্ট ছিল, তাই আমি ইউটিউবে আপনাদেরকে হেল্প করার লোক ইউটিউব চ্যানেল কাজ করছি। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থাকবেন এবং পরবর্তী একটি ভিডিও করতে আপনি আমাকে অনুপ্রাণিত করলেন একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।